সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালি লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আমি ইমতিয়াজ হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। উন্মুক্ত আকাশের নিচে অনুষ্ঠিত হচ্ছে অনেকটা বনভোজন আকারে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একই সাথে আমাদের বাংলা নববর্ষকেও পালন করা হচ্ছে। নববর্ষ বঙ্গাব্দ 1415 সনকেও পালন করা হচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সুধী মণ্ডলী, আপনাদের বলে রাখি, প্রবাসে আমাদের বেশ কিছু বৈষয়িক সীমাবদ্ধতার কারণে যে দিনে যা করা উচিত, অর্থাৎ 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত, সেই 26 মার্চে আমরা করতে পারি। আবার পহেলা বৈশাখও 14 এপ্রিলে করা উচিত ছিল, তাতেও আমরা করতে পারিনি। আজ 21 এপ্রিল 2008 সালে আমরা এ দুটো অনুষ্ঠানই বেলবোয়া লেকের পাড়ে এক নয়নাভিরাম দৃশ্য যেখানে রয়েছে এই লেকের পাড়ে একটি পার্কে আমরা করছি। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত, শুভেচ্ছা। আমরা নতুন করে বহন করে দিলাম নতুন আমের, নতুন উদ্দেশ্য, নতুন আশা নিয়ে আমরা বহন করে দিচ্ছি আমাদের এই স্বল্প পরিসরের আয়োজনের মধ্যে একসাথে আমরা স্বাধীনতা দিবস ও মহিলা মহিলা উদযাপন করার জন্য আমরা ভবিষ্যতে আমরা ব্যাপক আকারে করার চেষ্টা করব। সেই সাথে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কিছু নতুন উদ্যোগ নিয়েছি। সম্মানিত শ্রী মণ্ডলী, আমি বেশ কিছুদিন ধরে দেখছিলাম এদেশে নিজে, এবং মাত্র কদিন আগে আমার এক বন্ধুবারের কাছ থেকে ছুটি পেলাম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আমাদের এখানকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী একটি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই কথাটি আমি বলবো। তবে তার আগে বলি, আজকে যখন স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান করা, এই অনুষ্ঠানের আয়োজন, এবং পহেলা বৈশাখ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন, সেই তাকে মূল করে, তাকে ভিত্তি করে এই কথাটা বলছি যে আপনারা সবাই জানেন একটি দেশের স্বাধীনতা অর্থবহন হয় তার আর্থ সামাজিক রাজনৈতিক মুক্তির উপর, অর্থাৎ আর্থ সামাজিক রাজনৈতিক মুক্তির উপর ভিত্তি করে। আমি যা বলবো সেই ব্যাপারটি হচ্ছে সামাজিক বিষয়ে। আজকে আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতা তখনই সার্থক হবে, অন্তত আরেকটি দিক থেকে, যখন আমরা সামাজিক দিক থেকেও মুক্ত হব এবং সামাজিক দিক থেকেও সাফল্যমণ্ডিত হব। সমাজ বলতে আমি এখন বাংলাদেশের সমাজকে বোঝাচ্ছি না, আমি প্রবাসের আমাদের অভিবাসী বাঙালি সমাজকে বোঝাচ্ছি। আমাদের অভিবাসী সমাজকে নিয়ে একটি কথা বলা হয়, অভিবাসী সন্তান সন্তানদের নিয়ে যারা এখানে বড় হয়ে উঠছেন তাদেরকে নিয়ে বলা হয়, এবং তাদেরকে নিয়ে এই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী মন্তব্য করেছেন, অভিবাসীদের সন্তান সন্ততিরা অর্থাৎ ছেলে মেয়েরা তাদের বাবা মাকে অনেক ক্ষেত্রেই অবজ্ঞা করে বা পরিচয় দিতে চায় না। কথাটা শুনে আমার মনে হয়ে গেল ঠিক বাংলাদেশে থাকতে আমরা যা শুনতাম, গ্রাম থেকে এসে শিক্ষিত হওয়া, অর্থাৎ তথাকথিত শিক্ষায় শিক্ষিত হওয়া কিছু লোক আমাদের গ্রামের বাবা মাকে, গ্রাম্য বাবা মাকে আমরা পরিচয় দিতে চাই না, অনেকটা এরকম। আমরাও যেহেতু এখানে অনেকদিন ধরে আছি, আমাদের অনেকেই আপনারা আছেন, আমাদের মধ্যে যাতে এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, আমাদের ঘরে যাতে এই ধরনের একটি চিত্র দেখতে না হয়, সেই জন্য আপনাদের আমি আহ্বান করব। যেমন করে ওই মনোবিজ্ঞানীও বলতে গেলে প্রেসক্রিপশন দিয়েছেন এবং আমিও তার সাথে একমত, সেটা হচ্ছে আমাদের সন্তান সন্ততিদের আমাদের দেশের ঐতিহ্যপূর্ণ ইতিহাস জানাতে হবে, আমরা কী কী নিয়ে গর্ব করতে পারি সেগুলো জানাতে হবে, আমাদের সমস্ত বাঙালিদের ভালো জিনিসগুলো, বাঙালি মূল্যবোধ এবং বাঙালি ইতিহাস তাদের তুলে ধরতে হবে। তাহলেই তারা বুঝবে যে তাদের পিতা মাতা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী হলেও তারা কেউ এদের চেয়ে কম নয়, তখনই আমাদের কারো পরিচয় দিতে আমাদের সন্তান সন্ততিরা এটুকু কুণ্ঠা বোধ করবে না। অর্থাৎ নিজের রুটকে চেনা, নিজের মূলকে চেনা, এই চেনাটাই আমাদের সন্তান সন্ততির মধ্যে প্রশমিত করতে হবে। এবং যে আয়োজনের অংশ হচ্ছে আজকের এই আয়োজনটা বাংলাদেশ অফ ভ্যালি নিয়েছেন, আমি এই জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালির সংগঠকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমি যা বলছিলাম,
কাজেই আমাদের সন্তান সন্ততিদের মাঝে যদি আমাদের দেশের কৃষ্টি ও সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরা যায় তাহলে আমার মনে হয় অন্তত সামাজিক দিক থেকে আর আরও একটি দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্থ বহ পাবে। নববর্ষের শুভেচ্ছা। সবচেয়ে মজার খবর হলো যে আমাদের সোহেল ভাই এত চমৎকার কথা বলেন, উনি যখন কথা বলেন আর কারো কথা বলার খুব বেশি প্রয়োজন নেই। কিন্তু আমরা এই আনন্দ মুখর মুহূর্তে সার্বিক পরিস্থিতি উপভোগ করব, আর যে প্রাকৃতিক শোভা এখানে রয়েছে এরপরে আর কিছু লাগে না আমার মনে হয়। সুতরাং এই দিক থেকে আমি আমাদের ভ্যালি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং প্রাণ ঢালা শুভেচ্ছা দিচ্ছি যেন এই প্রতি বছর এই ধরনের বন্ধনের আয়োজন আপনারা কন্টিনিউ করতে পারেন। ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্ন রচি প্রধান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ভ্যালি লস অ্যাঞ্জেলেসের অধিকাংশ অনুষ্ঠানে আমি নিজে ব্যক্তিগতভাবেও বেশ উপভোগ করি, আর উপভোগ করি এই জন্যে যে তারা আসলে শুধু নাচে গানে মেতে ওঠা একটি অনুষ্ঠানই করেন না, তাদের প্রতিটি অনুষ্ঠানের ভিতরে একটি অ্যাপিল থাকে, কিছু সারবত্তা থাকে। যেমন আজকের অনুষ্ঠান বনভোজন স্টাইলের এই অনুষ্ঠান করা হলেও এতেও বেশ কিছু অ্যাপিল রয়েছে। এর মধ্যে একটি মানবিক আবেদন সমন্বিত একটি লিফলেট আমার হাতে এসে পৌঁছেছে, যা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালি যার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালির উদ্যোগ এটি, একে বলা হচ্ছে দ্য লাস্ট উইশ ফাউন্ডেশন, আমি বলি শেষ ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি। এর মর্মকথা এই, প্রবাসে আমরা যারা আছি, আমরা যারা হয়তো নতুন এসেছি বা অনেকদিন ধরে আছি, যারা হয়তো তেমনভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি বা যারা হয়তো আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলেও হয়তো নিজেরা নিজেরাই থেকে গেছেন, একাকী থেকে গেছেন, এদের মধ্যে বা এমন বিচ্ছিন্ন পরিবারের মধ্যে যদি কেউ ইহলোক ত্যাগ করেন, নির্দেশন করেন, তাহলে তার শেষকৃত্য সমাপন করা বেশ কঠিন হয়ে যায়। মাতৃভূমির মাটিতে বসে হয়তো এই অবস্থাটা এতটা ভয়ে চিন্তা করা যায় না, কিন্তু প্রবাসের মাটিতে আসলে কেউ সাহায্য করা ঠিক তেমনি লোকজনদের সাহায্য করার জন্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালি এক মানবিক আবেদন নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আর এই জন্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালি আপনাদেরও আনুকূল্য কামনা করছে। আপনারা যে কেউ এতে শরিক হতে পারেন, মাত্র $10 আপনাদের অনুদান হিসেবে দিন। আপনারা $10 থেকে সর্বোচ্চ কোনো সীমা নেই, সর্বোচ্চ যে কোনো সীমায় আপনারা এই দান করতে পারেন। প্রবাসী এক টুকরো বাংলাদেশ আজ ব্যালবোয়া এই পার্কে অনুষ্ঠানটি পরিচালনা করলেন জাহান হাসান, ধন্যবাদ। নিশানোই বিশ্বখা ভাবা।